তোবিয়াস আসসালামু আলাইকুম চারদিন ফিশ বিরিতে আবার স্বাগতম। তোবিয়াস আপনাদেরকে দেখাচ্ছি যে ভিয়েতনামি শোল মাছের পোনা, যে শোল মাছকে ভিয়েতনামি বলা হয়। রুবেলে ভিডিও তো ভাইরাল হয়ে গেল। মাছ চাষি ভাই ও বোনেরা, যারা ভিয়েতনামি শোল মাছ খুঁজতেছেন পাচ্ছেন না অরিজিনাল ভিয়েতনাম, তারা আমাদের কাছে পাবেন। আর এই ভিয়েতনামি শোল মাছ চাষ প্রক্রিয়া হচ্ছে 5 থেকে 6 মাস। এগুলো বাজারে যে রেডিমেড ফিডগুলো আছে এই ফিডগুলোই খাই। 6 থেকে 7 মাস চাষ করার ফলে একটা মাছের ওজন আসবে 700 থেকে 800 গ্রাম। এই মাছগুলো বাজারে পর্যাপ্ত পরিমাণ চাহিদা রয়েছে। এগুলোর পাইকারি রেট বিক্রি করতে পারবেন 350 টাকা কেজি। আর এগুলোর খাবার 1.2 SFCR, আপনি 1200 গ্রাম খাবার খাওয়াইলে 1 কেজি মাছ উৎপাদন করতে পারবেন। 1200 গ্রামের খাবারের দাম আছে 120 টাকা, একটা মাছের দাম আছে 20 টাকা, 140 টাকা, অন্য খরচ হচ্ছে 10 টাকা, ওই হচ্ছে 150 টাকা। আপনি 1 কেজি মাছ বিক্রি করতে পারবেন সর্বনিম্ন 300 টাকা। আপনি জাইন বেস্ট করবেন তার 50% লাভ হবে, যদি আপনি সঠিকভাবে পরিচালনা করে মাছগুলো চাষ করতে পারেন। আমাদের ঠিকানা ময়মনসিং 30 সাল ধলা। আমরা সারা বাংলাদেশে এই মাছগুলো হোম ডেলিভারি দিই। মাছের সাইজ হচ্ছে 4 ইঞ্চি 5 ইঞ্চি, 4 ইঞ্চি সাইজ দেখছেন, অরিজিনাল ভিয়েত শোল। আর এই মাছগুলো প্রতি শতাংশে আপনি 320 করে চাষ করতে পারবেন। আর যদি আপনি বাড়িতে এরকম টাঙ্কি করে নিতে পারেন 15 ফুট বাই 20 ফুট, 15 ফুট বাই 20 ফুট, তাহলে আপনি 2000 মাছ চাষ করতে পারবেন। 2000 মতন মাছ এরকম একটা ট্যাঙ্কিতে উৎপাদন করতে পারবেন। আর অবশ্যই আপনি নিজে ট্রাইস করে নেবেন, ট্রাইস করে নিলে সবচেয়ে ভালো, আপনার কোনো প্রবলেম আসবে না। ভিয়েতনামি শোলের বৈশিষ্ট্য দেখছেন, একদম গুদগুদা চেহারা। আর আপনি দেশি শোল কিনে প্রতারিত হবেন না, আমাদের কাছে মাছ কিনবেন।